সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আমাদের এখন যে ক্লাসগুলো চলছে তা রিভিশন ক্লাস দশম শ্রেণীর জন্য, তাই এই রিভিশন ক্লাসের ধারাবাহিকতায় আমি পূর্বে তোমাদের অধ্যায় 2, অধ্যায় 3 আমি আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আবার তোমাদের অধ্যায় আমরা 4 নিয়ে আলোচনা করব। অধ্যায় 4 হলো কি? সূচক ও লগারিদম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অধ্যায়টা ক্লাস 9-এ করে এসেছো, তো এখানে যে সূত্রগুলো জানা দরকার এগুলো আমি যখন গণিত সলিউশন করবো তখন সূত্রগুলো দেখিয়ে দেখিয়ে সলিউশন করে দিব। আর এছাড়া আশা রাখছি তোমরা নিশ্চয়ই সূত্রগুলো তোমরা আয়ত্ত করে রেখেছো, যেহেতু তোমাদের পূর্বে এগুলো আলোচনা হয়ে গেছে, জানা হয়ে গেছে। তো তোমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই তোমরা সূত্রগুলো বেশি বেশি করে আয়ত্ত করবে। যে যত সূত্র আয়ত্ত করবে তার কাছে গাণিতিক সমস্যার সমাধান করা তত সহজ হবে। অনেকে মনে করে, স্যার আমি গণিত পারি না। আসলে তুমি পারো না, এই কথাটা ভুল তোমার জন্য, কারণ তুমি ওই ম্যাথ সলিউশন করার জন্য মৌলিক যে জ্ঞানটা দরকার সেটা তুমি আয়ত্ত করো নাই, এজন্য তুমি পারো না। এই জন্য তোমাকে ওই ম্যাথটা সলিউশন করার জন্য যে মৌলিক যে জ্ঞানটা দরকার সেটা আগে অধ্যয়ন করো। তুমি শুরুতেই চলে যাও গাণিতিক সমস্যার সমাধান করতে, তাহলে পারবে কিভাবে? তুমি সমাধানের জন্য কি উপাত্ত দরকার সেটাই তুমি জানো না, তুমি চলে গেছো সমস্যার সমাধান করতে, তাহলে তো সমস্যার সমাধান তুমি করতে পারবে না। এই জন্য তোমাকে আগে ওই অধ্যায়ের সংশ্লিষ্ট যে সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো তুমি আগে আয়ত্ত করো, করার পরে তুমি এরপরে তুমি সমস্যার সমাধানে না চেষ্টা করো, দেখে দেখবে তুমি পেরে যাবে। এছাড়া আমাদের প্রতিটি অধ্যায়ের শুরুতে অনুশীলনীতে আমাদের উদাহরণগুলো সুন্দরভাবে করে দেওয়া আছে। এই প্রতিটি উদাহরণেও তুমি কিন্তু অধ্যয়ন করতে পারো ওই সূত্রের আলোকে, তাহলে সেক্ষেত্রে তোমার অনেক উপকার হবে। তো এটা না করে তুমি সরাসরি শুধু গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যস্ত হয়ে থাকো তা হবে না, তোমাকে আগে সূত্রগুলো অধ্যয়ন করতে হবে। তো আমরা এই আজকে আমি সৃজনশীল লিখেছি, এই সৃজনশীলটা আমি আজকে সলিউশন করব তোমাদের জন্য। দেখো দুটি অধ্যায় মিলে, অর্থাৎ সূচক এবং লগারিদম মিলে কিন্তু সৃজনশীলটা তৈরি। আমরা একটু লক্ষ্য করো, এ সমান 2 দেওয়া আছে, বি সমান 3, সি সমান 5, এর আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে আমরা এইটা আগে দেখি, তাহলে এখানে কি কি আছে দেখো, বি আর এ আছে, তাহলে আমরা বি এবং এ এর মান নিয়ে এই কটা সলিউশন করব। তাহলে আমরা লিখি দেখো, একের ক দেওয়া আছে কি আমার, দেখো দেওয়া আছে এ সমান 2 আর বি সমান 3। তাহলে এখন আমরা যে রাশিটা আছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমার, প্রদত্ত রাশি সমান আমার কি আছে, বি ইনভার্স 1 মাইনাস এ ইনভার্স 1 তার পাওয়ার আবার ইনভার্স 1। তাহলে দেখো এখন আমরা মান শুরুতেও বসাতে পারো, শেষেও বসাতে পারো, তোমার ইচ্ছা যেখানে তুমি বসাতে পারো শুরুতে বসাতে পারো। তাহলে এখানে কত, বি সমান কত, 3। তাহলে 3 বসাই দিলাম আমি, তাহলে 3 ইনভার্স 1 মাইনাস এ, তাহলে এর মান কত, 2 ইনভার্স 1 তার পাওয়ার কত, ইনভার্স 1। তাহলে এখন দেখো আমাদের এই ম্যাথটা সলিউশন করার জন্য আমার কি সূত্রটা জানা দরকার। তুমি নিশ্চয়ই জানো যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান আমরা 1/e^n, এটা আমাদের জানা আছে। তাই সূত্র ধরে যদি আমরা এ ইনভার্স 1 বলি তাহলে আমি কি লিখতে পারবো, 1/e^n।
কে দেখো এখানে ওয়ান আছে, এই ওয়ান সূচকটা লেখা হলো না। অনুরূপভাবে এ ইনভার্স টু যদি লিখি তাহলে আমি কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার টু। তাহলে এটা তুমি প্রয়োগ করবো আমরা এখানে, তাহলে এই সূত্রে আলোকে আমি কি লিখতে পারি, তাহলে থ্রি ইনভার্স ওয়ান। তো দেখো থ্রি ইনভার্স ওয়ান মানে আমি কি লিখতে পারি, ওয়ান বাই থ্রি মাইনাস, এখানে আমি কি লিখতে পারি একই কথা, তার পাওয়ার কত, মাইনাস ওয়ান। তাহলে আবার আসো, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে সরলটা করে ফেলি, তিন আর দুই গুণ করলে ছয়, লসাগু ছয়, তাহলে কত হবে, টু মাইনাস থ্রি, তার পাওয়ার কত, এত। তাহলে এবার দেখো, তাহলে আমাদের আমরা এর পরের স্টেপটা কিভাবে করব, তাহলে বিয়োগ করে দেই আমরা, তাহলে সমান যদি বিয়োগ করি তাহলে কি আসবে, মাইনাস ওয়ান বাই সিক্স, তার পাওয়ার কত, এত। তাহলে এবার আবার দেখো একই কাজ, তাহলে পুরোটাই হলো এ, সম্পূর্ণটা যদি এ হয় তাহলে আমি এরকম এ বিবেচনা করলে ওয়ান বাই, তাহলে ইনভার্স আছে, তাহলে ওয়ান আমাদের সূত্রে ওয়ান, আর ঘরে চলে যাবে কত, মাইনাস ওয়ান বাই সিক্স, সম্পূর্ণটা নিচে চলে যাবে। তাহলে এখন যে ঘরে চলে গেল, তাহলে এবার আমরা জাস্ট ভাগের ক্ষেত্রে তো গুণন করার জন্য উল্টিয়ে দিই, এটা তো জানো তোমরা, তাহলে ওয়ান ইন্টু মাইনাস সিক্স বাই ওয়ান সমান মাইনাস সিক্স, তাহলে আমাদের ক হয়ে গেল। তাহলে ক সলিউশন করার জন্য আমার এই জ্ঞানটা জানা জরুরি, এটা যদি আমি জানি না জানি তাহলে তো ক সলিউশন করতে পারবো না, এই জন্য এটা আগে আমাকে জানতে হবে, এরপর এটা সলিউশনে যেতে হবে। তাহলে এবার আসো আমরা খ নাম্বারটা দেখি, দেখো খ নাম্বারটা কি বলছে একটু লক্ষ্য করো, দেওয়া আছে এত পি, তো পির মান তো নাই, শুধু কার মান দেওয়া আছে, এখানে বি আছে আমার, এখানে বি বি, তাহলে বিটাই আমার প্রয়োজন শুধু। তাহলে আমরা লিখি খ নাম্বারটা, দেখো দেওয়া আছে বি সমান, দেওয়া আছে বি সমান কত, থ্রি, দেওয়া আছে বি সমান থ্রি। তাহলে এখন আমি ওইটার আলোকে সলিউশন করি, দেখো তাহলে প্রদত্ত রাশিটা আমার কি দেওয়া ছিল, প্রদত্ত রাশিটা আমার কি আছে, বি তার পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ বি তারপর পি প্লাস পি মাইনাস ওয়ান ভাগ থ্রি বি তার পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ বি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তারপর পি প্লাস ওয়ান ভাগ বি ইনভার্স টু। তাহলে দেখো তাহলে আমরা মানটা বসিয়ে দেই, তাহলে বি মান থ্রি, তাহলে থ্রিটা বসিয়ে দেই থ্রি, তাহলে তারপর কত পি প্লাস ওয়ান ভাগ থ্রি, তাহলে কত পি তারপর পি মাইনাস ওয়ান ভাগ, তাহলে কত হবে এখানে, থ্রি ইন্টু থ্রি তার পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ থ্রি পি মাইনাস ওয়ান তার পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ থ্রি ইনভার্স টু। তাহলে এবার আমাদের কাজ কি, এখানে আমরা একটু গুণ করে ফেলি, দেখো থ্রি টু দি পাওয়ার যা আছে তা এখানে পি প্লাস ওয়ান, আর এখানে যদি গুণ করে ফেলি তাহলে কত আসবে, দেখো থ্রি টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি, পি দ্বারা গুণন হয়ে গেল, কারণ এখানে তুমি সূত্রটা জানো, কি সূত্র জানো, এ টু দি পাওয়ার এম,
তার পাওয়ার যদি এন হয় তাহলে তুমি জানো এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারের সূচক দুটি গুণন হয়ে যায়, এই সূচক দুটি গুণন হয়ে যায়। এই জন্য তাহলে কি পি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার পি ইন্টু পি মাইনাস ওয়ান, তাহলে এই দুটো পরস্পর গুণন হয়ে গেলে কি হবে পি স্কয়ার মাইনাস পি ভাগ, দেখো এখানে থ্রি ইন্টু থ্রি মানে থ্রি স্কোয়ার, তাহলে থ্রি স্কোয়ার যদি আমি লিখি তাহলে থ্রি স্কোয়ার তারপর কত হবে পি প্লাস ওয়ান ভাগ, এখানেও একই সূত্র, এটা যদি গুণ করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে থ্রি ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা কত হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমি কি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেললাম, তাহলে থ্রি টু দি পাওয়ার এত। এবার আমাদের কাজ কি হবে, তাহলে দেখো তাহলে আমাদের সমান যদি দেই তাহলে আমাদের এখানে কাজ করব, একটু তোমরা এই কাজটা কমপ্লিট করে নেই আর দেখো কত হয়, থ্রি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি ভাগ, যেহেতু আবার টু দ্বারা গুণন হয়ে যাবে তাহলে টু পি প্লাস টু, টু পি প্লাস টু তাহলে গুণন হয়ে গেলে আর ঘরে কি থাকে থ্রি টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ থ্রি ইনভার্স টু, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন আমাদের এবার আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো এখানে, এটা হলো জানার বিষয়। দেখো আমরা জানি একই ভিত্তিতে, একই ভিত্তিতে দুটি সংখ্যার ভাগ এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, একই ভিত্তিতে যদি কি হয় ভাগ করতে হয় তাহলে তাদের সূচকটা ওই ভিত্তিতে সূচক দুটি বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের দেখো তাহলে একই ভিত্তিতে সূচক ওই ভিত্তিতে সূচক কি হয়ে গেল ভাগ হয়ে গেল, তাহলে এবার তাকাও তাহলে এখানে ভিত্তি সেম, তাহলে এখানে আমি যদি কাজ করি তাহলে একই ভিত্তিতে সূচক বিয়োগ হয়ে যাবে পি প্লাস ওয়ান মাইনাস দিয়ে ওটা গুণন করে দিলে পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি, তাহলে এটা হয়ে গেল আমার দেখো, তাহলে মাইনাস দিয়ে প্লাস গুণন হয়ে গেল। এবার ভাগ এখানেও একই আসো, কি হবে একই ভিত্তিতে তাহলে কত হবে টু পি মাইনাস প্লাস কত টু, এখানে কত হবে মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান, এর ফলে কি আসে আমার ভাগ থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আমাদের মোটামুটি একটা স্টেপে আমরা দাঁড়িয়ে গেছি। তাহলে এবার দেখো তাহলে এটা আমি যদি এগুলোর ভাগ হিসাবে কাজ করি ভাগ ভাগের সূত্র আবার আবার যদি অ্যাপ্লাই করি ভিত্তি এক এই দুটো আগে কাজ করি এরপরে এটা কাজ করি তাহলে দেখো তাহলে কি হবে, এখানেও ভাগ তাহলে ভাগ হলে একই ভিত্তি পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা একটু যোগ বিয়োগ করে নেই থ্রি টু দি পাওয়ার পি আর পি যোগ করলে কত হবে টু পি, টু পি মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান আর ভাগ থ্রি দেওয়ার কত টু পি কত হবে এখানে দেখো মাইনাস পি স্কোয়ার যোগ করলে কত হবে প্লাস থ্রি, আর আমরা এই ভাগটাকে যদি গুণন করে দেই গুণন দিয়ে দিব ভাগই থাকুক তাহলে কত হবে এত। এবার আসো দেখো এই দুটো আগে কাজ করি আমরা ভাগের সূত্র প্রয়োগ করি, তাহলে ভাগের সূত্র প্রয়োগ করলে কি হবে পাওয়ার দুটি বিয়োগ হয়ে যাবে, পাওয়ার দুটি কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে টু পি মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান, এরপরে কি হবে মাইনাস হয়ে কারণে চিহ্ন পরিবর্তন মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার মাইনাস থ্রি, একসাথে তুমি করতে পারো ভাগ কারণে এটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে
এটা আমি পরে তোমাদের দেখানোর জন্য একটা একটা লাইন বেশি করছি। দেখো তাহলে কি হবে, এবার কি হবে, টু পি টু পি চলে যায়, পি স্কোয়ার চলে যায়, তাহলে এখানে কত থাকে, টু টু দিবার মাইনাস টু, আর এইটা গুণন হয়ে গেলে তাহলে কত হবে এখানে ভাগ আমাদের, তাহলে এখন আমার ভাগ থ্রি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখন আমাদের কি কাজ দেখো, আমাদের একটু লক্ষ্য করো, তাহলে এখানে একটা দাঁড়ায় গেলাম, ভাগ করলে তো ওয়ান হবে এটা বোঝাই যাচ্ছে, তারপরেও একটু দেখি দেখো, তাহলে এটা মানে কি ওয়ান বাই থ্রি স্কোয়ার আর ভাগ ওয়ান বাই কত থ্রি স্কোয়ার, কারণ আমরা কিছুক্ষণ আগে আমরা শিখে গেছি এটা সমান ওয়ান এ টু দি পাওয়ার এন, এটা আমরা শিখছি, তাহলে কত হবে ওয়ান বাই নাইন, আর এটা ভাগ ওয়ান বাই নাইন, তাহলে কত হয় ওয়ান বাই নাইন ইন্টু নাইন সমান ওয়ান, তাহলে মান কত আসলো ওয়ান আসলো, তাহলে আমাদের ফ হয়ে গেল। এবার আমরা গ দেখব, তাহলে আমাদের গ নাম্বারটা দেখি, তাহলে এই ম্যাথটা সলিউশন করার জন্য আমার যে সূত্রগুলো প্রয়োজন এটা আগে তোমাকে আয়ত্ত করতে হবে। এবার গ নাম্বার দেখো, একের আমরা একের তো খ করলাম, এবার গ, একের গ কি বলছে দেখো, এ সমান টু, বি সমান থ্রি, সি সমান ফাইভ, বি এ সি তিনটাই প্রতীকী এখানে ব্যবহার হয়েছে, তাহলে তিনটি দরকার আমার, এবার তাই লিখে ফেলি, দেওয়া আছে দেওয়া আছে কি এ সমান টু, বি সমান থ্রি এবং সি সমান ফাইভ, তাহলে এই তথ্যগুলো আলোকে আমি গ নাম্বারটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমরা লিখি বাম পক্ষ, বাম পক্ষ সমান কি লগ ব্র্যাকেট রুট ওভার বি কিউব মাইনাস লগ ওয়ান বাই এ কিউব মাইনাস লগ রুট ওভার এ কিউব সি কিউব ভাগ, এখানে ব্র্যাকেট দিয়ে দিলে ভালো, আচ্ছা এবার কি হবে লগ এ বি বাই সি, তাহলে আমার মান বসাই দিই, দেখো মান বসালে কি হবে আমাদের লগ রুট ওভার বি, রুট ওভার বি কত থ্রি, তাহলে থ্রি কিউ, এরপরে কি হবে মাইনাস লগ ওয়ান বাই টু কিউ, যেহেতু এর মান টু, মাইনাস লগ রুট ওভার কত আসে এর মান টু, সির মান ফাইভ, টু কিউব ইন্টু ফাইভ কিউব, তাহলে ডিভাইডেড কত লগ এর মান টু ইন্টু থ্রি আর ফাইভ। তাহলে এবার আমাদের কাজ কি দেখো, আমরা লগ লিখলাম, এরপরে থ্রি কিউব, তারপর আমি হাফ দিলাম, মাইনাস লগ লিখলাম, এরপরে কত টুর পাওয়ার মাইনাস থ্রি দিলাম, এরপরে কত মাইনাস লগ, দেখো এখানে টু ইন্টু ফাইভ,
আমি সব সূত্র একসাথে লিখে দিব তোমাদের, দেখ এখানে। তারপর কত দিলাম? হাফ। তারপর হাফ দিলাম। এবার আমাদের ডিভাইডেড লগ এখানে 2 × 3 ভাগ 5। এবার তাহলে আমি কোথায় কি সূত্র প্রয়োগ করলাম? এটা তাকাম, রুট ওভার এত, রুট। তাহলে আমরা জানি বর্গমূল চিহ্নের পরিবর্তে রুট ওভার এ, এটার পরিবর্তে আমি এই প্রতীকও ব্যবহার করতে পারি। এই বর্গমূল এ চিহ্ন যা, এ চিহ্নও তাই। তাহলে এ রুট ওভার এ মানে এ টু দি পাওয়ার হাফ। তাহলে সেই জন্য আমি কি করলাম, দেখো থ্রির উপর চিহ্ন কিউব সেটা ঠিক থাকলো, আর এই বর্গমূল চিহ্ন জন্য কি দিলাম, হাফ দিলাম। এবার আসো এখানে কি করছি, 2 ইনভার্স 3। তাহলে এখন আমরা কি যে সূত্রটা শিখলাম, এ টু দি পাওয়ার এত সমান 1/এত। তাহলে এবার দেখো তো আমাদের এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/2n যদি লেখা হয়, তাহলে 1/2n সমান কি লেখা হবে, এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এখানে তাই করছি, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে 2 কিউব, তাহলে 2 কিউবটা আমাদের কি হয়ে গেল, 2 ইনভার্স 3 হয়ে গেল। এখানে এখানে একই কাজ, এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করছি কি, আমরা জানি এ বি তার পাওয়ার যদি এম হয়, তাহলে আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম লিখতে পারি। তাহলে আবার যদি এটা আলাদা আলাদা থাকে, তাহলে ভিত্তি ভিন্ন, তাহলে পাওয়ারটা আলাদা আলাদা হয়ে যাবে। আবার তোমার ভিত্তি ভিন্ন হয়ে গেলে যদি পাওয়ার একই হয়, তাহলে দুটো গুণ করে একই সূচকে লেখা যায়। তাহলে এখানে তাই করেছি, দেখো 2 × 5, তাহলে ভিত্তি ভিন্ন, সূচক এক, তাই কি করছি একসাথে লিখে তার পাওয়ার 3 দিয়েছি, আর এই রুটের কারণে হাফ দিয়েছি। এখানে তো মান যা আছে তাই। তাহলে পরের ধাপটা কি, দেখো আমাদের পরের স্টেপটা আমাদের একটু লক্ষ্য করি। এর আগে আমরা সূত্র তো শিখলাম কি, এ টু দি পাওয়ার এম, তারপর এন সমান এ টু দি পাওয়ার এম এন, এটা আমরা শিখেছি। তাহলে এটা যদি হয় তাহলে এই দুটো গুণন হয়ে যাবে, এই দুটো সূচক গুণন হলে কি হবে, লগ 3 টু দি পাওয়ার 3/2 হবে। তাহলে 3 টু দি পাওয়ার 3/2 এখানে আমরা তাহলে কি করতে পারি, মাইনাস লগ 2 পাওয়ার মাইনাস 3, এটা দিয়ে দিলাম। এবার আমরা কি হবে দেখো, মাইনাস লগ কত হবে, এখানে যদি আমি লিখি 10, 5 × 2 = 10, আর 3 এর পাওয়ার কত হবে, 3/2। তাহলে আমরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো যে আমি এই দুটা পাওয়ার গুলো গুণ করে দিলাম, আর এটা যা আছে তাই লিখলাম। তাহলে সমান লগ 2 × 3/5। এবার আমরা কি কাজ করব, দেখো সবাই একটু লক্ষ্য করো, আমরা সূত্র শিখেছিলাম লগ এ ভিত্তিক এম, তারপর আর হলে আর সামনে যাবে, লগ এ ভিত্তিক এম হবে সূচকের লগারিদম, কোনো সংখ্যার সূচকের লগারিদম, সূচক এবং ওই সংখ্যার লগারিদমের গুণফলের সমান। তাহলে এটা আমাদের তাহলে পেয়ে গেলাম, তাহলে এটা তাহলে দেখো তো মিলে কি না। তাহলে এখানে ভিত্তি নাই মানে এখানে ভিত্তি কিন্তু 10, এগুলো ভিত্তি উল্লেখ না থাকলে সেখানে বুঝতে হবে ভিত্তি কিন্তু 10। তাহলে কি হবে, 3/2 সামনে চলে যাবে এটার ফর্মুলা অনুযায়ী। তাহলে 3/2 লগ 3, আর এই -3 যদি সামনে চলে আসে মাইনাস হচ্ছে +3 log 2। তাহলে এবার আমাদের দেখো এখানে কি হবে, মাইনাস লগ তাহলে 3/2 লগ কত হবে, 10 ডিভাইডেড আমার কত আসে, লগ এখানে আমার 3 দশমিক 6, 6/5 লিখতে পারি আমি। তাহলে এবার দেখো
এবার আমাদের সবার ভিতরে যদি 3/2 আসে, তাহলে 3/2 এখানে 3/2 হলে সহজ হয়ে যায়। তাহলে দেখো, তাহলে 3/2 লগ কত, 3 প্লাস, আমি যদি 3/2 লিখি এখানে, তাহলে 3 ছিল ভাগ করছে 2 দ্বারা, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য 2 ইনটু দিয়ে দিলাম, তাহলে লগ কত হবে 2। তাহলে এবার মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড কত হবে, লগ 6/5। তাহলে আবার দেখো, সবার ভিতর থেকে কিন্তু কি কমন আছে, 3/2 কমন আছে। আমরা সহজে 3/2টা কমন নিয়ে নেই, দেখো তাহলে 3/2 যদি কমন নেই, তাহলে এখানে কত আসবে, লগ 3 প্লাস 2 log 2 মাইনাস log 10 ডিভাইডেড কত আসে, log 6/5। এবার দেখো কি কাজ করতে পারি আমরা, তাহলে 3/2 ইন্টু log 3 প্লাস log, এটা সূচক সামনে ছিল পাওয়ার হয়ে যেতে পারা হবে আগের সূত্রের মতো, তো log 10 এখানে কত আসে, ডিভাইডেড log 6/5। দেখুন আমরা, দেখো 3/2 log 3 প্লাস log 4 মাইনাস log 10 ডিভাইডেড কত হবে, log 6/5। এখন আমরা কি সূত্র প্রয়োগ করবো, দেখো এখানে আমাদের জানা আছে সূত্র, লগারিদমের সূত্র কি জানি, সূত্র জানি একই ভিত্তিতে এম এন যদি হয়, একই ভিত্তিতে কি হবে, log m প্লাস log n। তাহলে একই ভিত্তিতে দুটি সংখ্যার গুণফলের লগারিদম, তাহলে আলাদা আলাদা লগারিদমের যোগফলের সমান। তাহলে দেখো ভিত্তি যেহেতু 10 আমরা জানি এখানে, তাহলে 3 4, তাহলে এই দুটো গুণন হয়ে যাবে। আর আবার আরেকটা জানি কি, একই ভিত্তিতে দুটি সংখ্যার ভাগফলের লগারিদম সমান কি, log m মাইনাস log n, এটাও জানি। তাহলে আমরা এই দুই ফর্মুলার সাহায্যে এবার এটা লিখব, দেখো তাহলে কি লিখব, এখানে এই দুটো গুণন হয়ে যাবে 3 ইন্টু 4, আর এটা মাইনাস থাকার কারণে দেখো, ডান পাশ থাকলে বাম পাশ, ডান পাশ থাকলে বাম পাশ, বাম পাশ থাকলে ডান পাশ, প্রয়োজনে আমরা যেটা একটাতে আরেকটাতে রূপান্তর করে লিখবো। তাহলে এখানে কত হবে, 3/2 দেখো লগ, তাহলে 3 4 3 4, তাহলে এটা দেখো log a প্লাস log b, log m n m প্লাস n log m n, তাহলে কি লিখতে পারি, 3 ইন্টু 4 মাইনাস 10 মাইনাস n মাইনাস 10, তাহলে ভাগ n ভাগ 10। আশা করছি বুঝতে পারছো তোমরা, ভাগ log 6/5, তাহলে এখানে কত আসবে, সমান 3/2 ইন্টু লগ আমাদের কাছাকাছি করলে 6/5 ভাগ log 6/5, তাহলে 6/5 6/5 চলে যায়, গেলে আমরা কি লিখতে পারি, শুধু 3/2 3/2, তাহলে এটাই আনসার হয়ে গেল। তাহলে আমাদের সমান কি দেখাতে বলছে, সমান ডান পাশ, অতএব আমাদের বাম পক্ষ সমান কি হলো, ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো, দেখানো
হলো, তাহলে আমাদের দেখো এক নম্বর সৃজনশীলটা হলো, তাহলে দুই নম্বরটা কি করবে তোমরা, বাড়ির কাজ। দুই নম্বরটা হবে এই ডাব্লু, তাহলে তোমরা একই রকম এখানে কিছু না, তাহলে আমাদের এটা দেখো এই গ নাম্বার এটা একই অঙ্ক সেম, যেভাবে আমরা এটা সলিউশন করছি এটা ওইভাবে সলিউশন করবো, এটা এই ডিটা এর প্রমাণ করবে 2d-3, তার মানে বলা গেলো কি ডির মান 3/2 আসবে, এটা শুধু পেয়ে দেখবে 3-3 0। আর এটা তো আমরা জানি ভিত্তি এক হলে এটা লগ সংখ্যা, তাহলে আমরা ভিত্তি আর লগ সংখ্যা এক করলে পাওয়ার আমরা জানি লগ এ ভিত্তিক এ তার মান 1, তাহলে এই ফর্মুলা প্রয়োগ করবো, ভিত্তি যা লগ সংখ্যা তাই করবো, করে তার উপর সূচক দিয়ে কত হলে আর 800 হবে সেটা ক্যালকুলেটার হিসাব করে এটা আমরা পরবর্তীতে সূচকটা সামনে এসে ভিত্তি লগ সংখ্যা সমান 1 চলে আসবে, দেখা যাবে সূচকের অঙ্ক। এটাও তোমরা জানো সূত্র এন এ সমান কি e^1n, এটা ফর্মুলা করবা। আর যেহেতু এখানে ভিত্তি এক, একই ভিত্তিতে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে আর এটা তো রুটের ভিতরে কাজ, এখানে দেখবা সবার ভিত্তি যেহেতু এক্সে আছে এক্সে আসলে একই ভিত্তিতে সবগুলো পাওয়ার যোগ করে দিলে চলে আসবে, মানে একই ভিত্তিতে পাওয়ার কি হবে সূচকের ক্ষেত্রে গুণনের সময় যোগ হয়ে যাবে, তাহলে একই ভিত্তিতে গুণনের সময় সূচকগুলো কি হয় ওই ভিত্তিতে যোগ হয়ে যায়, তাহলে দুই নম্বরটা কি হবে তোমাদের বাড়ির কাজ এই ডব্লিউ করবা। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি তোমরা নিশ্চয় দৈনিক প্রতিদিনের কাজ কমপ্লিট করবা, প্রতিটি কাজ প্রতিদিন কমপ্লিট করবা, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে আশা থাকবে। তো সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন এই কামনায়, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।